চ্যানেল জলসা, প্রিয় স্বদেশের কথা বলে যেহেতু আমাদের মানিকগঞ্জের উপারকর দুজন গাইছি, তাই না বাবা? আমি গাইছি, আমার ছাত্রী গাইছে। তো এবার আমার ভাই সুমন সরকার গেল, এবার রুমা সরকার আসুক। ফকিরা বলছে সাহেবের সুযোগ্য ছাত্রী রুমা সরকার। খালেকিয়া দরবার শরীফ থেকে খালেক সাইজিকে মালা দিয়ে বরণ করছে দিদার সাইজি, সে আমার দিদার ভাই। আর যারা আছেন আসলে অত্যন্ত প্রত্যেকে জ্ঞানী সাধুগুরু বৈষ্ণব, সকলের চরণে ভক্তি রেখে আমি ছোট্ট করে একটি গান রাখব। আজকে একটা জিনিস না বললেই নয়, যেটা আমার ভাই সুমন সরকার বলেছে, প্রতি বছর আমি এই বাড়িটা যেদিন থেকে চিনি, আমার বাবাজি ফকির আবুল সরকার তার সাথে তার গাড়িতে বসে এই বাড়িতে গান করার জন্য বাবা জানের সাথে একসাথে আসতাম, কিন্তু আজকে সেই জিনিসটা হয় নাই। আমার বাবা জান উনি ভারতে আছে, যার কারণে যখন এই বাড়িতে আসছি কেমন যেন খালি খালি মনে হয়। তারপরেও আমার বাবা জানের প্রতি আমার ভক্তি রেখে, আমার উস্তাদ সকলের প্রতি ভক্তি ভালোবাসা রেখে আমি ছোট্ট একটি গান রাখব। এখানে অনেক নামি দামি শিল্পী, বাউল শিল্পী আগমন, তো আমি মনে হয় এখানকার একজন একটা শিল্পীর পায়ের ধুলের কণার সমান মনে হয় আমি না। তারপরে সকলে আমার জন্য দোয়া রাখবেন।
অবিরাম বাংলার বিনোদন চ্যানেল জলসা।